সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে। ডিপ্লোমা ছাত্রছাত্রীদের যে খবর নিয়ে আজ সোশ্যাল মিডিয়া ছিল যথেষ্টই সরগরম, যেখানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কলেজের ডিপ্লোমা ছাত্রছাত্রীরা, বিশেষত ডিপ্লোমা ফার্স্ট এবং ডিপ্লোমা ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তারা তাদের নির্দিষ্ট কিছু দাবি দাওয়া নিয়ে তারা কারিগরি ভবনের সামনে শান্তিপূর্ণ পদযাত্রায় সামিল হয়েছিল। এবং এই পদযাত্রায় তাদের যে নির্দিষ্ট কিছু দাবি দাওয়া, যার মধ্যে ছিল যে ডিপ্লোমা ফিফথ সেমিস্টারের তাদের 100% ক্লাস হয়েছে অনলাইনে এবং ডিপ্লোমা ফিফথ সেমিস্টারের 70-80% ক্লাস হয়েছে অনলাইনে। তাই এই রাজ্যের সমস্ত ছাত্রছাত্রী, যেটা তাদের তরফ থেকে জানানো হয় যে তারা চায় তাদের ফার্স্ট সেমিস্টার ডিপ্লোমার এবং ডিপ্লোমা ফিফথ সেমিস্টারের বাকি যে সমস্ত এক্সামগুলো রয়েছে, অর্থাৎ ইন্টারনাল এবং সেমিস্টার এক্সামিনেশন, সেটা যেন স্টেট কাউন্সিল সম্পূর্ণভাবে অনলাইনেই কন্ডাক্ট করে। অন্যদিকে যেখানে বিভিন্ন ইউনিভার্সিটিতে বা বিভিন্ন যে সমস্ত আদার এডুকেশনাল যে আমাদের ইউনিভার্সিটিগুলো রয়েছে, তারা তাদের যে কলেজের অড সেমিস্টারের সেমিস্টার এক্সামিনেশন, সেগুলো তারা অনলাইনে কন্ডাক্ট করছে। তো স্টেট কাউন্সিলও যেন এই দিকটা বিচার বিবেচনা করে ডিপ্লোমা ফার্স্ট এবং ডিপ্লোমা ফিফথ সেমিস্টারে তাদের এক্সামও যেন অনলাইনে কন্ডাক্ট করে। তারা এটাও জানিয়েছে যে তারা কিন্তু কোনোভাবেই তাদের যে পরীক্ষা সেটা স্থগিত হওয়া বা পরীক্ষা কোনোভাবে পেছানোর তারা কিন্তু পরিপন্থী নয়। তারা শুধুমাত্র এটাই চাইছে যে যেহেতু তারা ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে তাদের পড়াশোনাগুলো ম্যাক্সিমামটাই তারা অনলাইনে করছে, তাই তারা এই সেমিস্টারটাই শুধুমাত্র অনলাইনে দিতে চায়। অন্যদিকে তারা এটাও জানায় যে তাদের যখনই তারা নেক্সট সেমিস্টারে উঠে যাবে এবং প্রথম থেকেই যখন তারা অফলাইনেই ক্লাস করবে, তারা কিন্তু তাদের ওই সমস্ত সেমিস্টার এবং ইন্টারনাল এক্সামিনেশনগুলো তারা কিন্তু অফলাইনেই দেবে। তো এই সমস্ত দাবি দাওয়া ছিল তাদের, যেটা তারা স্টেট কাউন্সিলকে জানাতে চেয়েছে বা হয়তো জানিয়েছে। এবার দেখা যে স্টেট কাউন্সিল এই সমস্ত দাবি দাওয়া নিয়ে স্টেট কাউন্সিলের তরফ থেকে কী সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের জানায়, সেটার জন্য হয়তো সবাইকে একটু সময়ের অপেক্ষা করতেই হবে। তো আজকের এই ভিডিওটা ছিল আমাদের এতটুকুই। তোমাদের সবার ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করে দিও, চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও যে কোনো নতুন ধরনের আপডেটের জন্য।